এই হয়ে গেল আমাদের ডিকোডারের 3x8 ডিকোডারের সমীকরণ। এবার আমরা 3x8 ডিকোডারের একটি চিত্র এঁকে ফেলব এবং তার জন্য আমরা এই ট্রুথ টেবিলটাকে মুছে ফেলবো একবার। আচ্ছা, এক্ষেত্রেও কিন্তু আমাদের বিশেষ কিছু করার প্রয়োজন নেই, এক্ষেত্রেও ব্যাপারটা খুবই সহজ। দেখো, আমরা এক্ষেত্রে O0, O1, O3, O4, O5, O6, O7 এই সবগুলো যদি গঠন করতে পারি তাহলে আমাদের ট্রুথ টেবিল গঠন হয়ে যাবে। এক্ষেত্রে আমাদের তিন ধরনের ইনপুট শুধুমাত্র থাকবে, তো আমরা তিন ধরনের ইনপুট প্রথমেই এঁকে নেবো এখানে। আচ্ছা, প্রথমেই আমরা এক্ষেত্রে আই ইনপুট এঁকে ফেলবো। তো ইনপুট আমরা আই নিয়ে নেবো প্রথমে। তাহলে এক্ষেত্রে ধরা যাক এটা I1 হচ্ছে, এই ধরো আমরা এখানে নিলাম I2, এখানে ধরো আমরা নিলাম I3, ঠিক আছে। এবং আমরা একটা অ্যান্ড গেটও এঁকে ফেলবো, কারণ আমাদের এরকম সাতটা অ্যান্ড গেট আঁকতে হবে, আটটা অ্যান্ড গেট আঁকতে হবে, মাফ করবে, তোমরা একটা অ্যান্ড গেটও করে ফেলবো, ঠিক আছে। আর আমরা একটা নট গেটও আঁকবো, নট গেটটা লাল রং দিয়ে আমরা নির্দেশ করব। তো সেক্ষেত্রে আমরা সবগুলোর মধ্যে দিয়ে একটা করে নট গেট আঁকবো। তাহলে আমাদের তিনটে নট গেট আমরা গঠন করে ফেললাম, ঠিক আছে। আমরা আমাদের আঁকার সুবিধার্থে আমরা এটিকে মুছে ফেলছি এখন, এবং অবশেষে আটটা হয়ে গেল। তাহলে এই হলো আমাদের আটটা ডিকোডার এর আউটপুট। এবার এই আউটপুটগুলোকে আমরা নীল রং দিয়ে ইন্ডিকেট করব। এটা এটা হয়ে যাবে আমাদের O0, এটা হয়ে যাবে O1, এটা হয়ে যাবে O2, এটা হয়ে যাবে O3, এটা হয়ে যাবে O4, এটা হয়ে যাবে O5, এটা হয়ে যাবে O6, আর এটা হয়ে যাবে O7। এই হয়ে যাবে আমাদের আটটা আউটপুট, ঠিক আছে। এক্ষেত্রে দেখো, প্রথমটার ক্ষেত্রে আমাদের তিনটেই যে আউটপুট হবে, তিনটে আউটপুটই কিন্তু আমাদের লাল রং দিয়ে নির্দেশ করতে হবে। কেননা তিনটেই কিন্তু আমাদের এখানে দেখো, তিনটেই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে কমপ্লিমেন্টে, ঠিক আছে। তো আমরা এখানেও সেটা করব, আমাদের এই পর্যন্ত এটা আনলেই চলবে, এরপর আমাদের ব্রাঞ্চিং করতে হবে এখানে। ঠিক আছে, এবং লাস্ট আমরা নেব এইটা। এই আমাদের হয়ে গেল প্রথম যে যে আউটপুটটা আমরা দেখাবো সেটা O0। ওকে, সো এইবার আমরা O1টা এঁকে ফেলবো। তো O1 এর ক্ষেত্রে দেখো, I1 এবং I2 এই দুটোই কমপ্লিমেন্ট হবে, এবং I3তে কোনো কমপ্লিমেন্ট থাকবে না। ফলে আমরা প্রথমে I3টাকে নেব। আচ্ছা, আমরা একবার লিখে ফেলি সবটাই, কোনটা I1 কোনটা I2, নাহলে পরবর্তীতে সমস্যা হবে। এবং এটা হবে I3, ঠিক আছে। তো এইবার আমরা I3টা প্রথমে নিয়ে নেব O1 এর ক্ষেত্রে, রাইট।
ওকে, এবার আই টু এর ক্ষেত্রে আই টু এবং আই ওয়ান দুটোই আমাদের নট গেট দিয়ে ইন্ডিকেট হবে, সুতরাং আমরা সেইভাবেই এটা এঁকে ফেলবো। ঠিক আছে, ওকে, এই হয়ে গেল আমাদের আই ওয়ান। এবার আমরা আই টু টাও একবার এঁকে ফেলবো। আই টু এর ক্ষেত্রে দেখো আমাদের ইতিমধ্যে একটা ইনপুট দেওয়াই ছিল এখানে, আমরা সেটাকেই ব্যবহার করব যাতে আমাদের সুবিধা হয় আরো। এই হয়ে গেল আমাদের ওয়ানের ইনপুট, ঠিক আছে। এরপর আমাদের আসছে ও টুর ইনপুট। ও টুর ইনপুটের ক্ষেত্রে আই ওয়ান এবং আই থ্রি এই দুটোকেই কিন্তু আমাদের কমপ্লিমেন্টে রাখতে হবে। তো এক্ষেত্রে আমরা আই থ্রি তো পেয়ে যাচ্ছি এখান থেকেই, আমরা এখান থেকে ইউজ করব এটাকে। তো করা যাক ব্যবহার। ওভারল্যাপিংয়ের ব্যাপারটা কিন্তু মাথায় রাখবে সবসময়, খুব গুরুত্বপূর্ণ সেটা। আচ্ছা, আই থ্রি হয়ে গেল আমাদের, আমরা ওভারল্যাপিং করিয়ে দিলাম, ব্যাস। এবার আই থ্রি হয়ে গেছে ও টুর ক্ষেত্রে এবং আই ওয়ান এবার আমাদের আঁকতে হবে। তো আই ওয়ানও আমরা পেয়ে যাবো এখান থেকে। এই আমরা ওভারল্যাপিং করালাম এবং আমরা আই থ্রি এবং আই ওয়ান যেগুলোতে আমাদের ইনপুট নিতে হবে নট গেট দিয়ে সেগুলো আমরা নিয়ে নিলাম। এবার আমরা আই টুটাকে ব্যবহার করব, কারণ এক্ষেত্রে আই টু এর একটা ইনপুট আমাদের নিতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের আই টু হয়ে গেল এখান থেকে। এবার আমাদের আসবে আই থ্রি। তো আই থ্রির ক্ষেত্রে ও থ্রি আসবে। এবার ও থ্রির ক্ষেত্রে শুধুমাত্র আই ওয়ানের মাথায় নট আছে, আর বাকি আই টু এবং আই থ্রিতে আমাদের নর্মাল যে গেট আমরা ব্যবহার করছি, নর্মাল যে ইনপুট ব্যবহার করছি সেটাই ব্যবহার করবো। ফলে আই ওয়ান আমরা এখান থেকে একবার নিয়ে নেবো। এই আমাদের আই ওয়ান ছিল। এবার এক্ষেত্রে দেখো আমরা আই ওয়ানটা অলরেডি এখানে করে ফেলেছি, এবার আমাদের আই টু আর আই থ্রিটা শুধু নিতে হবে এখান থেকে। তাহলে আমরা সেটা করে ফেলি। আই থ্রির ক্ষেত্রে আমাদের বিশেষ কিছু করার প্রয়োজন হবে না, এখান থেকে আমাদের ইনপুট নিয়ে নিলেই হবে। এবং আই টু এর ক্ষেত্রে আমাদের এখানে আই টু ইতিমধ্যেই আছে, তো আমরা আই টু এখান থেকেই নিয়ে নেব। আই টু হয়ে গেল, অথবা আমরা ফ্রেশলি একবার করে দিই সুবিধা হবে বুঝতে, ঠিক আছে। এই হয়ে গেল আমাদের আই টু, আমরা একটা জাস্ট ওভারল্যাপিং করিয়ে দেবো এখান থেকে। ঠিক আছে, তাহলে আমাদের আই টু হয়ে গেল এর সঙ্গে কানেক্টেড। তাহলে আমাদের ও থ্রি হয়ে গেল। এরপর আসছে ও ফোর। ও ফোর এর ক্ষেত্রে যদি আমরা দেখি ভালো করে,
তাহলে দেখো ও ফোরে আই ওয়ানেই শুধুমাত্র আমাদের ডিরেক্ট ইনপুট যেটা আছে সেটা আসবে, বাকি যেগুলো আছে সবগুলোতেই কিন্তু আমাদের নট গেট ব্যবহার হবে আই টু এবং আই থ্রির ক্ষেত্রে। তাহলে আমরা এখান থেকে ইনপুট নিয়ে নেব, ওকে, এই আমাদের আই ওয়ানের ইনপুট আমরা নিয়ে নিয়েছি এখানে। এবার আমরা ওভারল্যাপ করিয়ে দেবো এগুলোকে, এই আই ওয়ান আমরা পেয়ে গেছি। এবার আমরা ও ফোরের জন্য আই টু এবং আই থ্রি নেব এবং এই দুটোতেই আমাদের ইনপুট কিন্তু নট গেটের যে ইনপুট সেটা আমাদের ব্যবহার হবে। ফলে আমরা আই থ্রি এখান থেকেই পেয়ে যাচ্ছি, ফলে আমরা আই থ্রি এখান থেকেই নিয়ে নেব। ঠিক আছে, এবং আমরা এখানে একটা জিনিস যেটি করবো সেটা হলো আমরা আই টু নেবো এখানে। আই টু এর ক্ষেত্রেও আমাদের কিন্তু ইনপুট যেটা হবে সেটা কিন্তু আমাদের নট গেটের ইনপুটটাই হবে, তো আমরা সেই হিসেবে এটাকে ব্যবহার করব। ব্যাস এই হয়ে গেল আমাদের ও ফোর। এবার আসছে ও ফাইভ। ও ফাইভের ক্ষেত্রে দেখো আমাদের আই ওয়ান এবং আই থ্রি দুটোই কিন্তু নর্মাল যে গেট হয় আমরা ইউজ করি সেই গেটই আমরা ইউজ করব। তাহলে আমরা সেইভাবে এটা এঁকে ফেলি। আচ্ছা, আই আই টুতে শুধুমাত্র লাল ইনপুট হবে, অর্থাৎ নট গেটের ইনপুট হবে, তো আমরা আই টুটা প্রথমে এঁকে ফেলবো এখান থেকে, যেহেতু আমরা আই টু এখানে নিয়েছি সেহেতু। ঠিক আছে, এই আমাদের হয়ে গেল আই টু। এবার আমাদের আসছে আই ওয়ান আর আই থ্রি। তো আই ওয়ান আমরা তো পেয়ে যাচ্ছি এখান থেকেই, এখানে দেখো আই ওয়ানের ইনপুট আমরা অলরেডি নিয়েছি, তো আমরা আই ওয়ান এখান থেকে করে ফেলবো। আই থ্রির ক্ষেত্রেও আমাদের নর্মাল ইনপুটই কিন্তু হবে, ফলে আই থ্রির ক্ষেত্রে আমরা নর্মাল ইনপুট এক্ষেত্রে ব্যবহার করব। এই হলো আই থ্রি আমাদের, ফলে আমরা এখান থেকেও ইনপুট নিতে পারি, তো আমরা এখান থেকেই ইনপুট নিয়ে নিই, সেক্ষেত্রে আমাদের সুবিধা হবে। এটা হলো আমাদের আই থ্রি, আই থ্রি। তাহলে এই আমাদের হয়ে গেল ও ফাইভ। এবার আসছে ও সিক্স। ও সিক্স এর ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে দেখবে যে আই ওয়ান আই টু তে নর্মাল ইনপুট হবে, আই থ্রি তে কেবলমাত্র আমাদের নট গেটের ইনপুট আসবে। তাই আই থ্রি তে যেহেতু শুধুমাত্র নট গেটের ইনপুট আসছে, তাহলে আমরা আই থ্রিটা প্রথমে করে নেব এখানে। ফলে আই থ্রি দেখো এখান থেকে আমরা আই থ্রি নিচ্ছি, আই থ্রি আমরা পেয়ে গেলাম এখান থেকে। এবার এটাকে আমরা জাস্ট ওভারল্যাপ করিয়ে দেবো, তাহলে আই থ্রি আমাদের হয়ে গেল। এরপরে আই ওয়ান এবং আই টুর ক্ষেত্রে আমরা কি করব, আই ওয়ান এবং আই টু আমাদের কিন্তু নর্মাল ইনপুট হবে, তো সেই হিসেবে আমরা নর্মাল ইনপুট এখানে এঁকে ফেলবো। এই আই ওয়ান আসলো। আচ্ছা, আমাদের আই ওয়ানের ইনপুট আমরা আগেই নিয়েছি এখান থেকে, সো এখান থেকেই আমরা ব্যবহার করতে পারি আই ওয়ান। আই ওয়ান পেয়ে গেলাম আমরা। এরপর আমরা আই টু ব্যবহার করব, তো আই টু আমাদের আছে এইখানে, আই টু এবার আমরা অ্যাড করে দেবো এখানে। এবার আমরা যাতে ওভারল্যাপিং না হয় সেই জন্য এটাকে ঠিক করে দিই। ব্যাস এই হয়ে গেল আমাদের ও সিক্স। তাহলে পড়ে রইল শুধুমাত্র ও সেভেন, অর্থাৎ অষ্টম যে আউটপুটটি রয়েছে সেইটি। তো ও সেভেন এর ক্ষেত্রে তিনটেই কিন্তু আমাদের নর্মাল গেট হবে। তাহলে দেখো আমাদের এখানে অলরেডি আছে কি কি, আই ওয়ান আই টু আমরা পেয়েই গেছি নর্মাল গেট হিসেবে। এবার আমরা আই থ্রিটা শুধু জাস্ট এখান থেকে নিয়ে নেব, তাহলে আমরা সেটা করে ফেলি। এই হলো আমাদের আই থ্রি, ঠিক আছে, আই থ্রি আমরা এখানে অ্যাড করে দেবো। আই থ্রি অ্যাড হয়ে গেল, আই টু আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি এবং আই ওয়ান আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। তো আই ওয়ান আমরা এখান থেকেও নিয়ে নেবো একটা, এই ঠিক আছে। এইবার আমরা এটাকেও অ্যাড করে দেবো, হয়ে গেল। আর এখান থেকে আমরা আই টু পেয়ে যাচ্ছি, তো আই টুকেও আমরা এখান থেকে অ্যাড করে দেবো। ঠিক আছে, এবার আমরা ওভারল্যাপিং যাতে না হয় সেই জন্য এটাকে ঠিক করে দেবো।
তাহলে আমাদের ও সেভেনও কিন্তু হয়ে গেল। তাহলে তোমাদের এই যে 3x8 ডিকোডার যেটা, সেটা কিন্তু আমরা তৈরি করে ফেললাম। এটা হলো 3x8 ডিকোডার, ঠিক আছে? তো আজকের আলোচনাতে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাকে জানাবে, এবং চ্যানেল যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তোমাদের একটা লাইক বা সাবস্ক্রাইব আমাদের এগিয়ে চলতে অনেকটা অনুপ্রেরণা দেয়। আর আজকের মতো বিদায়।